হত্যাকাণ্ড সহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে জটির উদ্দেশ্য ভাষণে প্রধানমন্ত্রী আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য করার আহ্বান সংঘর্ষে ঢাকা আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় পুলিশি অভিযানে হল ছাড়ল শিক্ষার্থীরা নিহতদের স্মরণে দেশ জুড়ে গায়ে বানা যা কাল দেশে কমপ্লিট শটডাউন পল্টন সহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত অর্ধশত লাশের রাজনীতি করছে বিএনপি জ আমার গন্তব্য কাদেরের থেকে থেকেই লাশের রাজনীতি অভিযোগ ফখরুলের এবং নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালন রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজী আমি চীন হায় হোসেন ধোনিতে মাহ দর্শক সংবাদ দেখছিলেন এ কেস চিন্টিবার সংবাদ শিরামপুরের সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানি স্লাবনী দর্শক এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নিয়ে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির দেয়া ভাষণে এই জানান তিনি সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ছাত্র আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার যারা সংঘাত নাশকতার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি দর্শক শাহমু রিপোর্টে দেখুন বিস্তারিত সন্ধ্যা সাড়ে সাতটায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় মিনিটের চেয়ে বেশি সময়ের এই ভাষণে প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী বলেন আপনজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউই বেশি জানে না আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এ সময় প্রধানমন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ধারণ করেছে তিনি বলেন কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত কারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হবে আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে কিন্তু পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক তিনি বলেন যারা সন্ত্রাস করেছে মানুষ হত্যা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে এ সময় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধারণ করার আহ্বান জানান আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবশেষে প্রধানমন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষার্থীদের পিতা-মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা জন্য তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন शमीमा আক্তার দৃষ্টিবি ঢাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্যের বাসভবনের সামনে গায়বানা জানাজা শেষ করে টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করলে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এদিকে বিকেল পাঁচটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় মজহারুল ইসলাম শাহিদুজ্জামান সাকিব ও মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে জন্নাতুল মোহনা রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসার সামনে গায়েবানা জানাজা শেষ করে টিএসসি অভিমুখী কফিন মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে এ সময় আন্দোলনকারীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উত্তরপাড়ার হলগুলোর দিকে পিছু হাঁটে কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ফের উপাচার্যে বাসভবনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয় এ সময় পুলিশ আবারও সাউন্ড ড্রেনের ও টিয়ারসেল নিক্ষেপ করে পরে আন্দোলনকারীরা পিছু হটে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিলে পুলিশ মল চত্বরে অবস্থান নেয় বিকেল পাঁচটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সবাই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা আসলে তারই বাস্তবায়ন করছি এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি এর আগে দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানা যায় অংশ নিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয় এ সময় একজনকে আটক করে পুলিশ জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ সময় তারা বলেন জাতীয় সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত পরে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরেন তারা ইসলামের রিপোর্ট বুধবার দুপুরে শাহবাগ থানায় গিয়ে কোটা আন্দোলনের সাথে জড়িত দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা পরে বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সমাবেশ করেন তারা এ সময় তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়া রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেও করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবল হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের ছাত্রলীগের না শিক্ষকরা বলছেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনা জাতির জন্য চরম লজ্জার দেশের সর্বত্র বৈষম্য শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত এই সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা আপনারা যারা তাদের ভাষা বোঝেন না আপনারা যারা তাদের পালস বোঝেন না আপনারা তো তাদের কষ্ট বোঝেনি না সাধারণ মানুষ যখন হাহাকার করছে যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় শিক্ষার্থীরা তখন কি মনে করেন শিক্ষার্থীরা উনসত্তরের সামসুজ্জ হাকে মনে করেন তার চেহারা মনে আসে আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন শিক্ষকরা জানান ছাত্র নামদারী বহিরাগতদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা সরকারের নগ্ন আচরণের বহিঃপ্রকাশ আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে নির্মমভাবে গায়ে হাত তুলছে মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সড়ক মহাসড়ক বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীদের অবরোধে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন সাময়িক বন্ধ হয়ে গেলেও পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় সহকর্মীদের পাঠানো তথ্য রিপোর্ট মঙ্গলবারের কোটা আন্দোলনে বেরবির আবু সাঈদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সড়কপথ অবরোধ করে আন্দোলনকারীরা হয় পুলিশের সাথে সংঘর্ষ বিকেলে ফের পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে গুরুতর আহত হন বরিশাল পুলিশের উপকমিশনার সকালে বরিশাল নগরী চৌমাথা সিএমভি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের এ সময় রাবার বুলেট ও কেয়ারশেল ছড়ে পুলিশ এতে আহত হন তিনজন কুষ্টিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন এ সময় ছাত্রলীগ কর্মীদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেন আন্দোলনকারীরা বন্ধ করে দেয়া হয় কুষ্টিয়া খুলনা মহাসড়কের যান চলাচল এ সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র সকাল সাড়ে এগারোটায় মুর্শিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও কেয়ারশিল নিক্ষেপ করে পুলিশ পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় আটক করা হয় দুই শিক্ষার্থীকে দুপুর সাড়ে বারোটায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা পরে তাদের বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয় বন্ধ সহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে পাঁচ আবাসিক হলের শিক্ষার্থীরা দুপুর একটায় হল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর হল খোলা রাখার সিদ্ধান্ত নেন বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনি শহরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা বেলা সোয়া এগারোটায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাক রোডের দোয়েল চত্বরে এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় পুলিশ সহ আহত হয় অন্তত বিশ জন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলে মিছিলে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ মোমিনসার সরকারি মহিলা কলেজ নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী প্রধানমন্ত্রী এত পদক্ষেপ লিখা এত এত স্টুডেন্ট মারা যাচ্ছে আমাদের অনেক কাব্যু ভাইয়ারা আছে যারা ভার্সিটিতে থাকেন তাদেরও মানে আহত হচ্ছে নিহত হচ্ছে এটা তো আমরা মানে কোনো কিছু করতে পারছি না মানে আমরা আজকে আসছি আমরা কোটা চাই না এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সে ফেসবুক ইন্টারনেট বন্ধ করে এই সমাজকে দাবিয়ে রাখা যাবে না রাষ্ট্রের টাকা আমাদের পুলিশ চলে সেই পুলিশ আমাদের রাষ্ট্রীয় শিক্ষার্থীদের ওপর কিভাবে গুলি করতে পারে এর জবাব আমরা চাই জামালপুরে আশিক মাহমুত কলেজে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীক কর্মীদের মোটর সাইকেল ভাংচুর করে পরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গ্রামে তবে ট্রেন আধা ঘন্টা আটকে রাখে আন্দোলনকারীরা বেলা এগারোটায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা আধা ঘন্টা পর পুলিশ ও ছাত্রলীগ তাদের সরে যেতে বললে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর আগে সকালে খুলনানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা পরে শহরের বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের সময় সড়কে দীর্ঘ সৃষ্টি হয়। । কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বিনিময় সভায় এসব কথা বলেন তিনি কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চাইলে ছাড় দেয়া হবে না মাহমুদের রিপোর্ট বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক কাদের সময় তিনি অভিযোগ করেন কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় প্রকাশ্যে কিংবা গোপ্য তারা নাশকতার উস্কানি দিচ্ছে এখন এই কোটা নিয়ে আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামা ছাত্রদল ছাত্রশিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে সরকার সংঘাত চায় না তাই বিএনপি জামাতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আমরা অভিভাবকদের অনুরোধ এদেরকে এই বিএনপি জামাতের ক্রেডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত আন্দোলনের পিছনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আর ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ার করেন তিনি দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি আমরা প্রতিরোধ রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের যান মাল রক্ষায় এলাকা এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরাজিত মাহমুদ দেশ টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়ে বানা জানাজাকে ঘিরে ঢাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ আটক করা হয় অন্তত দশ নেতাকর্মীকে কোটা সংস্কার ইস্যুতে আলোচনায় সমাধানের পথ থাকলেও যেদের কারণে সরকার লাশ ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুরিপনের রিপোর্ট রাজধানীর বাইতল মোকারমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিবের সাথে দলের নেতাকর্মীরা বের হতে গেলে পেছন থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল রাবার বুলেট ও সেল ছোড়ে কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এর আগে বায়তুল মোকাররমে গায়বানা জানাজায় অংশ নিতে আসা গণতন্ত্র মঞ্চের নেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ ওয়াক্তের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে ঢোকানো হয় মসজিদে জোহরের নামাজের পর গায়েবানা জানাজায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব অভিযোগ করেন দমন পীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে যে সব করার চেষ্টা করে বলেন আন্দোলন ঘিরে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও পালন করা হবে কর্মসূচি পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই দমন করতে পারেন ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটা সঙ্গে আমরা কোনোমতেই মতেই একমত একমত শুধু নই আমরা এটা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অল্পগতি দিয়ে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানা যা পরে যুগপতা আন্দোলনের শরিক দলের নেতা কর্মীরা সাইফুল রিপন দেশ টিভি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরিফের সাথে আরিফ আপনি তো উপাচার্যের বাসভবনের সামনে রয়েছেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন কি তথ্য রয়েছে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাবেন আপনারা জানেন যে আজকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উত্তেজনা কাজ করেছে কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন করেছে এই মুহূর্তে ভিসি চত্বরের যদি অবস্থা একটু বলি সেটি হচ্ছে ভিসির যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে অর্থাৎ এখানে পুলিশের সদস্যরা রয়েছে এবং পুলিশের যে সদস্যরা ছাড়াও ডিজিবি সদস্যদেরকে আমরা দেখেছি এখানে নিরাপত্তা জোরদারে কাজ করতে এপিবিএনের সদস্যদেরকে আমরা দেখেছি তারাও আছে এবং ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও আজকে মাঠে রয়েছে এখান থেকেই দুপুর তিনটার দিকে যে বৈষম্য বিরোধী আন্দোলন যেসব শিক্ষার্থীরা ছিল তারা গায়বনা জানাজা এখানে অনুষ্ঠিত করেছে এবং এখান থেকেই মিছিলটি তারা আসলে টিএসির দিকে যাওয়ার সময় আমরা দেখেছি যে পুলিশের সং তাদের এক ধরনের সংঘর্ষ হয় এবং এরপরে পুলিশের টিএসএল এবং কি একই সঙ্গে 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 যে সাউন্ড রয়েছে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে তারা চলে যায় এরপরে আমরা দেখতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে পুলিশের এক ধরনের ব্যারিকেড তৈরি করা এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের কঠোর নিরাপত্তার জোরদার করা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আমরা আরও দেখেছিলাম যেটি যে কোটা বিরোধী শিক্ষার্থীরা সহ সাধারণ যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলো ছেড়ে তারা চলে গেছে চলে গেছেন এবং তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন এই মুহূর্তে বলা চলে পুরো এক পুরো একবারেই নীরব এলাকা হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি সবসময় ভিসি চত্বর কিংবা টিএসি এলাকা জমজমাট থাকে সেখানে এখন পুরো এলাকায় পুলিশের বেষ্টনীতে রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কাজ করছে এছাড়া আসলে এই এই মুহূর্তে এখানে তেমন কোনো আমরা তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা যদি একটু বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখানোর চেষ্টা করি যেটি হচ্ছে প্রতিদিন এখানে অনেক শিক্ষার্থীরা তারা বসে আড্ডা দিতেন গল্প করতেন যেহেতু আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে যার কারণে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হলে নেই তারা হল ছেড়েছে এবং আন্দোলনকারীরা যারা রয়েছেন তারাও এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর আশেপাশে পুলিশের যে কঠোর নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বলয়ের কারণে তারাও আসলে এই মুহূর্তে আশেপাশে বা কোথাও আমাদের চোখে পড়ে নেই সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় অনেকটুকুই নীরব রয়েছে শান্ত রয়েছে পুলিশের নিরাপত্তা পুরো বিশ্ববিদ্যালয়টি রয়েছে এখন দেখার অপেক্ষায় যে পরবর্তীতে কি হয় সেটি আসলে আমরা যদি কোনো কিছু হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার সর্বশেষ সংবাদ ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দশ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী আরিফ বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুজারিক মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এছাড়াও জুজারিক আরও বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একইসঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করালক্ষে মিছিল করেছে সম্প্রদায় পুরান ঢাকার চকবাজারের হোসেনী দালাল থেকে তাজিয়া মিছিল বের করা হয় এছাড়া মোহাম্মদপুর মিরপুর সহ বিভিন্ন এলাকাতেও তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায় মহানবী সাল্লাহ আলাই সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের স্মরণে হাই হোসেন হাই হোসেন ধনীতে মাতুম করে তারা মহান আল্লাহর সন্তোষ লাভের আশায় তাজিয়া মিছিলে অংশ নেয়ার কথাও জানান অংশগ্রহণকারীরা ইফতেখার রেজাকের সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী ও আলাইসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনা পবিত্র আশুরা তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে দিনটি স্মরণ করছে শিয়া সম্প্রদায় পুরান ঢাকার চকবাজারে হুসাইনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল নিশানসহ যুদ্ধের বিভিন্ন প্রতীকী উপকরণ নিয়ে এতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানরা ইমাম হুসাইনের স্মরণে মাতম করে তারা নিজেদের আল্লাহর কাছে দিতে আয়োজন বলে আশুরা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা সত্যকে প্রতিষ্ঠা করা ইমাম হুসেন ইসলাম একষট্টি হিজিতে কার্বালা ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন সেই সত্য যাতে আশ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি মিছিলে তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ অংশ নেয় ইমাম হোসাইনের শহীদী মৃত্যুর মধ্যে দিয়ে যে ত্যাগের শিক্ষা পেয়েছেন তা নিয়ে ইসলামের পথে নিজেদের নিয়োজিত করার কথা জানান তারা ইসলামের ন্যায় জন্য যাচ্ছি শিক্ষা তো আমরা চোদ্দশো বছর আগেই পাইছি এখন আমরা শিক্ষা গ্রহণ করা উচিত বর্তমান ফিলিস্তিনকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত সব মুসলিমদের জন্য তারা আদর্শ অনুসরণ তার আদর্শকে ধারণ করে মুসলিম জাতি যাতে চলতে পারে ওই জন্যই আমাদের এই মিছিল আসা ইমাম হোসেন কারবালাতে যে আত্মত্যাগ দিয়েছেন যে কুরবানি দিয়েছেন এটা তো আমাদের শিখিয়েছে এছাড়া মোহাম্মদপুর থেকেও একটি মিছিল বের হয় মিছিলটি বিজয় স্মরণে ঘুরে মহাখালী নাখাল পাড়া গিয়ে শেষ হয় ইমাম হোসেনের আদর্শে নিজেদের জীবন গড়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা টিভি দর্শক এই ছিল এখনকার সংবাদ রাত পরে বলেছেন দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ